বন্যার কারণে আগামী আগস্টে হবে এইবার এসএসসি ও সমমানের পরীক্ষা, তবে পরে জানানো হবে পরীক্ষার সময়সূচি। রবিবার 3 জুলাই দুপুরে অন্তঃবোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সিলেটের অর্ধেকের বেশি পরীক্ষার কেন্দ্রে এখনও আশ্রয় হিসেবে মানুষ বসবাস করছে। এগুলো সংরক্ষণ করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে, তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। চলিত বছরের এসএসসি পরীক্ষা শুরুর কথা ছিল গত 19 জুন, কিন্তু দেশের সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।